আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন আছি রাজশাহীর চারঘাট উপজেলার একটি গ্রামে এবং এইখানকার একটি বিলে রয়েছে, যেখানে 8 বিঘে জমিতে চাষ করা হয়েছে কার্পাস তুলা। এই কার্পাস তুলা ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে, বিশেষ করে কৃষি যে বিভাগ রয়েছে, বিশেষ করে উপজেলা কৃষি বিভাগ, সেই জায়গাগুলো থেকে কিন্তু তত্ত্বাবধান করা হচ্ছে একেবারে রুট লেভেলে এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে এই কার্পাস তুলা চাষে। তো আমরা একটি জমিতে রয়েছি, এখানে প্রায় 8 বিঘা জমি রয়েছে, চাষ হয়েছে, এবং আমরা ভিডিওটি করেছি এজন্যই যে দেখাবো আপনাদেরকে আসলে এই যে এরকম নতুন নতুন যে চাষাবাদগুলো রয়েছে, তারা কৃষকরা কত রিস্ক নিয়ে করছেন এবং এগুলোর যে ফলাফল সেগুলো কি হতে পারে যদি তারা সফল না হন, সেই সম্বন্ধে জানবো এখানকার কৃষকের থেকে। আমরা তার আগে আপনাদেরকে একটু দেখাবো যে জমির যে বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখাই। আমরা জানি যে এখানে এসে জেনেছি যে এই তুলাগুলো যে রোপণ করা হয় বীজ, সেই বীজ রোপণের 6 মাস পর থেকেই কিন্তু এগুলো হারভেস্টের উপযোগী হয় এই তুলোগুলো। তো আমরা দেখছি যে ইতিমধ্যেই কিছু কিছু গাছে যে এইভাবে তুলো হয়েছে এবং এই কিছু কাঁচা রয়েছে এগুলো। তো আমরা এদিকে কথা বলবো একজন যিনি চাষ করেছেন এবং এই জমি তিনি দেখভাল করেন, তেমন একজনের সাথে কথা বলবো, তার থেকে জানবো যে এত বড় প্রজেক্ট তিনি কিভাবে হাতে নিলেন এবং এটা কি তার জন্য রিস্ক হচ্ছে কিনা আপনার জন্য। এটা মূলত পক্ষে আমি একটা বাণিজ্য হিসেবে এটা নিছি, বাণিজ্যিক চাষ হিসেবে। হ্যাঁ, বাণিজ্যিক চাষ হিসেবে, যে মানে একটা রিস্ক নিলাম, যদি ভালো কিছু প্রফিট করতে পারি ওই উদ্দেশ্যে এটা লাগানো, ওই উদ্দেশ্যে। আচ্ছা, এর আগে কি আপনি এগুলো চাষাবাদ করেছেন? এর আগে এটা কোনো চাষাবাদ আমি করিনি। তাহলে এই যে এত বড় পরিসরে আপনি এই যে এটা চাষ করলেন, যদি লস হয়ে যায় বা আপনি সফল না হন তাহলে কি হতে পারে, বা এটার খরচ কিরকম গেছে? এটার খরচ প্রায়তপক্ষ সম্পূর্ণ কৃষি তুলা বোর্ড থেকে। আচ্ছা, বোর্ড থেকে দেখছে? বোর্ড থেকে সম্পূর্ণ খরচ বহন করছে এখন পর্যন্ত, আমাদের শুধুমাত্র লেবার খরচটা আমাদের থেকে লাগছে। যদি ইনকেস কিছু ঘটে সেক্ষেত্রে ওরা এটা এটা দায়ভার তারা নিবে আর কি। আচ্ছা, তাহলে তো বুঝতেই পারলাম। তো এইখানে এই যে আপনি 8 বিঘা জমি চাষাবাদ করছেন এই তুলার, তো এগুলো আপনাদের যারা কৃষি বিভাগতে কি বলেছে তারা, এটার বিপণন ব্যবস্থা কিরকম হবে, এই তুলাগুলো যে আপনারা তুলবেন এই যে রোপণের 6 মাস পরে সেগুলো কোথায় বিক্রি করবেন আপনারা? এগুলো সম্পূর্ণ বলছে এটা মানে যদি আমরা তুলে ভালো রাখতে পারি, এটা সম্পূর্ণ আমাদের পাশে একটা গ্রাম আছে, একটা নির্দিষ্ট জায়গা মানে বলে দিছে, ওই জায়গাতে নিজে দিলে আর ওজন দিবে, ওজন দিয়ে টাকা দিবে আমাদেরকে। আচ্ছা, ওই আলাদা কোনো বাজারে যেতে হবে না, মানে বাজারে ওনারাই এটা দেখভাল করবে আর কি, ওনারাই সম্পূর্ণ। আচ্ছা, কেমন দাম এই তুলার আপনারা কি খোঁজ খবর নিয়েছেন? ইতিমধ্যে শুনছি নাকি 4500 টাকা মন দিছে। 4500 টাকা মন? তাহলে বিঘাতে আপনার এটা কত মন হয়? এটা যদি এটা আমরা আশা করছি 15-16 মন, মানে আমার যে কন্ডিশন মানে আমার জমি দেখে মনে হচ্ছে 15-16 মন হারে হতে পারে, আশাবাদী। আচ্ছা, আপনি একজন তরুণ কৃষক হিসাবে যারা এখনো বেকার রয়েছে, যাদের জমি জমা রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান, বা আপনি কি তাদেরকে উদ্বুদ্ধ করতে চান এই তুলা চাষে? হ্যাঁ, যদি তারা যদি মন চায় যে বসে না থেকে, জমি জায়গা আছে কিছু মানে বেকার না থেকে, সেই ইচ্ছা মন চাইলে করতে পারবে, লাভজনক হবে আর কি। লাভজনক হবে মানে লাভজনক বললেন আপনারা, এই যে তুলা চাষ এই এলাকাতে তো মানুষ তেমন করেনি এর আগে, আপনারাও করেন নাই, তো আপনারা যেহেতু শুরু করেছেন নতুন ভাবে, এখানে পরিচর্যা কি করতে হয়, কি কি পরিচর্যা এখানে করতে হয় এই জমিতে? মানে রাজ্যের তুলা উন্নয়ন বোর্ড থেকে মানে ওদের একটা লোক আছে মানে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, মানে যে যা প্রয়োজন ওরা সম্পূর্ণ নির্দেশনা দেয়, নির্দেশনা দেয়, ওই অনুযায়ী আমরা কাজ করি। তারপরেও এই যে রোপণের পর থেকে কি কি করতে হয়েছে আপনাদের? রোপণের পর থেকে ধরেন প্রত্যেকটা গাছে গুলা সার দিতে হয়েছে, দেওয়ার পর মাটাই দিতে হয়েছে, বিষ করতে হয়েছে, এইটাই মানে এতে মানে তেমন কোনো নাই, এক মানে দৈনিক তো এটা পরিচর্যা দরকার নেই, দৈনিক পরিচর্যা কোনো দরকার নেই। তাহলে সপ্তাহে বা সপ্তাহে একদিন কিংবা 15 দিন পর একদিন ইয়া করলেই কি কি করতে হয়? সপ্তাহে ধরেন প্রথমত আপনি যদি 20-21 দিনের মাথাতে বইটা মাটাই দিতে হবে, মাটি দেওয়ার পর তার আবার 1 মাস পর আবার মাটাই দিলেন, তার মাঝে খালি হয়তো 15-10 দিন পর পর একদিন করে স্প্রে করলেন। পানি দিতে হয় কি জমিতে? জমিতে পানি একবার থেকে দুইবার দিলে না এই 6 মাসে? 6 মাসে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। নামটা বললেন না? আমার হচ্ছে মোহাম্মদ জুয়েল রানা। আচ্ছা, জুয়েল রানা ভাই আমাদের সাথে কথা বলছিলেন এবং তিনি এই যে এই 8 বিঘা জমি এখানে এই চাষ করেছেন কার্পাস তুলার। তো তিনি বলছিলেন যে তাদের তারা যেহেতু প্রথম করছেন এবং কৃষি বিভাগ থেকে সার্বিকভাবে তাদেরকে তত্ত্বাবধান করছেন, যদি ইনকেস কোনো তারা সফল না হয় এই চাষে, আমরা আশা করব অবশ্যই তিনি সফল হন, যেহেতু নতুন নতুন উদ্যোক্তা আমাদের দেশে তৈরি হচ্ছে, তারা শুরুতে ঝরে না যাক সেটাই আমাদের প্রত্যাশা।
তো বলছিলেন যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা তারা যদি সফল না হয়, সেটি কৃষি বিভাগ দেখবে, তাদের তাদেরকে যারা উদ্বুদ্ধ করেছেন সেই বিভাগ এটি দেখবে। তো একটি এই দিক থেকে নিশ্চিত হওয়া গেল। তো তো যারা কার্পাস তুলা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি যে ভিডিওটা কাজে লাগবে। তারাও তাদের স্ব যেই কৃষি বিভাগ রয়েছে, উপজেলা, বিশেষ করে উপজেলা কৃষি অফিস রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে যাদের ইচ্ছে হয় যে এরকম তুলা চাষ করতে তারা পারেন। যেহেতু 6 মাসের ভিতরে বলছিলেন যে এই তুলা উঠবে, তেমন কোনো পরিচর্যাও করতে হয় না। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে যে এটি আমাদের কৃষির জন্য একটি আশানুরূপ একটি ফসল। তো যারা এতক্ষণ আমাদের এই ভিডিওর সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।